আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা হাইকমোড দেখাবো, আর এই হাইকমোডটা আজকে আনবক্সিং করবো। আর হাইকমোডটা আপনি দেখাবো না, শুধু হাইকমোডটা ফিটিংও দেখাবো। হাইকমোডটা কীভাবে ফিটিং করবেন, হাইকমোডটা এটা স্টিলের কোম্পানির, আগে আপনাদের আনবক্সিং করে দেখাই আপনার কী কী আছে কমোডের মাঝে। দেখুন আপনারা এই কমোডটা, আপনারা বিশাল বড় বাক্স, আর কমোডটা তো বিশাল বড় হওয়ার কথা নাকি? এই যে বিশাল বড় কমোড, দেখুন কমোডের মাঝে কমোডের কাছে আছে আপনার কমোড নাট, কমোডের নাট দিয়ে দিয়েছে, আপনার দুইটা নাট দিয়ে দিয়েছে। আর কমোডের যে নাটের অংশ, আর কমোডের যে আপনি যে ইয়ে থাকবে, নিচে থাকবে আঠাটা সিস্টেম, এটা থাকে, এই দুইটা অংশ দিয়ে দিয়েছে কমোডের মাঝে, দুইটা দিয়ে দিয়েছে। কোম্পানিটা আপনি স্টেলার কোম্পানি, দেখুন আপনার অটো। আর জিনিসটা আপনার, হ্যাঁ বন্ধুরা, আমাদের এই জাদুর বাক্স, এখন আমাদের জাদুর বাক্স থাকবে না, সেটা আমরা এখন ছিন্ন ভিন্ন গ্রাফ। কমোডটা অনেক বড়, তো লালা ছাড়া একা করা যায় না, এটা আমাদের জাদু। আর এই যে কমোডটা দেখুন, জাদুর বাক্স থেকে কমোডটা বের হয়ে গেছে। এই যে আমাদের এই যে আজকের কোমর, আমরা যে কোমরটা ফিটিং করবো, এই কোমরটা, এই যে দেখুন আপনারা। আর এই কোমরটা আজকে আমরা কোথায় ফিটিং করবো, কীভাবে ফিটিং করবো, সেটা আপনারা দেখুন। আর দেখুন শিখুন কীভাবে ফিটিং করলে হবে সাকসেস হবে, সেটাই আপনারা দেখুন। আমরা যে রুমে যে আপনার এই হাই কোমরটা ফিটিং করবো, এই রুমটা, এই যে এই যে আপনার একটা গোসলখানা ও টয়লেট। আর এই টয়লেটের মাঝে এই কোমরটা, যে কোমরটার কথা আমি এই এত কথা বললাম, এই কোমরটা নিয়ে, আর এই কোমরটা যে রুমে বসবে সেই রুমটা এই যে দেখুন ভালোভাবে। আর এই রুমে আমরা এই হাই কমোডটা ফিটিং করবো, জায়গাটা আপনার এই যে এই সাইডে আমরা ফিটিং করবো। যে আপনার এই যে দুইটা অংশ আপনার দেখেছিলাম, দুইটা জিনিস, দুইটা মাল, সরি মাল তো অন্য কিছু হয়ে যায়, আমরা মালিক হয়ে যাই। এই দুইটা যে ফিটিং এর কথা বলছিলাম আপনার, দুইটা ফিটিং আপনার, এই যে আমাদের এখন বর্তমান এখন লাগতেছে এটা, প্রথম আমাদের এটা লাগবে, এটা আপনার আমাদের খোলাতে হবে আপনার। এই আঠা, এই আপনার উপরে যে একটা পলি দিয়ে দিছে কাগজের, সেটা আমাদের ভালোভাবে খোলাতে হবে। এটা যদি আপনি না খোলেন, তো আপনার আঠাটা আপনার কমোডের মাঝে লাগবে না, তার কারণে আমাদের কী করতে হবে, খোলাতে হবে সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কমোডটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনি প্রথমে ওয়েস্ট লাগাইবেন, ওই যে নিচে যে আপনি ওয়েস্ট বলি আমরা যাই, ওটা যা বলে আমরা উপরে নাম জানি না, আপনার ওই জিনিসটা আঠারো জিনিসটা বসানোর পর কমোডটা সিলিং ভাবে বসে গেলে হয়ে যায়, আর এত ই করা লাগে না। দুই সাইডে দুটো নাট দুটো অবশ্যই আপনারা জানেন ব্যাপারটা, দুই সাইডে দুটো নাট থাকে, ঝিল করে আপনার এই কথা কাজ করতে হবে। আর এগুলো আপনার আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। এই যে আমাদের এটা অলরেডি আমাদের বসানো হয়ে গেল না, এই যে আমাদের কমোডের ফ্ল্যাশ দিয়ে আপনার ফ্ল্যাশের কাজ কমপ্লিট একবারে। তারপর আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, আসসালাম।